ছশো আশি টাকাকে এ বি ও সি এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ বি এর দুই বাই তিন এবং বি সি এর এক বাই চার অংশ পায় তাহলে বি কত টাকা পাবে চারটি অপশন দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব কোয়েশ্চেন এখানে বলেছে এ বি এর দুই বাই তিন অংশ পায় অর্থাৎ বি যদি নিচের এই তিন পায় তাহলে এ পাবে ওপরের এই দুই তাহলে এখানে সি এর ঘরটা গ্যাপ থাকলো ঠিক আছে মানে এখানে খালি থাকলো আচ্ছা এইবার এখানে কোশ্চেনে বলেছি বি সি এর এক বাই চার অংশ পায় অর্থাৎ সি যদি নিচের এই চার পায় তাহলে বি পাবে উপরের এই এক তাহলে এখানে এর ঘরটা এখানে খালি থাকলো এর ঘরটা খালি থাকলো ঠিক আছে এবার এই ঘরগুলো ফিল করার জন্য পাশের যে সংখ্যা আছে সেই সংখ্যা থেকে আমরা সেটা বসাবো ওপর বা নিচের সংখ্যা কিন্তু বসাবো না যেমন এই খালি বক্সের পাশে কি সংখ্যা আছে তিন আছে তো তিন বসবে নিচের বা ওপরের সংখ্যা কিন্তু বসাবো না ঠিক আছে আর এখানে যে খালি বক্সটা আছে এখানে পাশের সংখ্যা কত আছে এক আছে এককে বসাবো ঠিক আছে তো হয়ে গেল এরপর ওপর নিচ গুণ করতে হয় যেমন দুই কে দুই এখানে তিন এককে তিন আর এখানে তিন চার বারো তাহলে এ বি এবং সি এর অনুপাত হয়ে গেলে দুই ইস্টু তিন ইস্টু বারো ঠিক আছে কোশ্চেনে জানতে চাইছি বি কত টাকা পাবে আমরা দেখতে পাচ্ছি অনুপাতে বি কত আছে তিন এ বি এবং সি নিয়ে যদি আমরা মোট অনুপাত দেখি তাহলে কত হচ্ছে বারো আর তিনে পনেরো আর দুই সতেরো সতেরোর মধ্যে বি কত পাচ্ছে তিন কোয়েশ্চেন জানতে চাইছি তাহলে ছশো আশি টাকার মধ্যে বি কত টাকা পাবে তাই এর সাথে আমরা ছশো আশি গুণ করে দেবো তো কাটাকুটি করলাম সতেরো দিয়ে ছশো আশিকে কাটলে সতেরো চারে আটষট্টি এই শূন্যটা চলে এলো অর্থাৎ ছশো আশিকে সতেরো দিয়ে কাটলে চল্লিশ আচ্ছা এবার তিনের সাথে চল্লিশ গুণ হবে তিনের সাথে চল্লিশ গুণ করলে একশো কুড়ি তাহলে এই ছশো আশি টাকার মধ্যে বি পাবে একশো কুড়ি টাকা একশো কুড়ি টাকা আছে অপশান সিতে অপশান সি হয়ে যাবে সঠিক উত্তর দুই অঙ্কের একটি সংখ্যার দয়ের যোগফল আট সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে সংখ্যাটি কত চারটি অপশান দেওয়া আছে কোনটা সঠিক উত্তর আমরা দেখব তো অঙ্কটি আমি অপশন টেস্ট করে করছি কারণ অপশান টেস্ট করে করলেই তাড়াতাড়ি হবে কোশ্চেনে প্রথমে বলেছে দুই অঙ্কের একটি সংখ্যার দয়ের যোগফাল আট তো অপশান চুয়াল্লিশ আছে চারের সঙ্গে চার যোগ করলে আট হচ্ছে কিন্তু এখানে যেহেতু বলেছে দেখো সংখ্যাটি থেকে আঠেরো বাদ দিলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে তো এটা তো দুটোই চার আছে দুটো অঙ্কই ফলে এটা হবে না কোনোভাবে অপশান এ হবে না আমরা চলে যাবো একেবারে অপশান বিতে অপশান বি ধরে অঙ্কটি করছি অপশান বিতে আমি সংখ্যাটি তিপ্পান্ন ধরলাম ঠিক আছে কোশ্চেনে বলেছিল অঙ্ক যোগফল যোগফাল আট তো এখানে তিপ্পান্ন ধরেছি পাঁচের সঙ্গে তিন যোগ করলে আট তো প্রথম লাইন অনুযায়ী মিলছে এরপর কোশ্চেনে বলেছে তিপ্পান্ন থেকে যদি আঠেরো বাদ দেওয়া হয় তাহলে সংখ্যাটিতে অঙ্কগুলি স্থান পরিবর্তন করে অর্থাৎ কোশ্চেন যেটা বলতে চাইছে তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ করলে তিপ্পান্নটা পঁয়ত্রিশ হয়ে যাবে স্থান পরিবর্তন মানে তিনটা আসবে পাঁচের জায়গায় পা আর পাঁচটা আসবে তিনের জায়গায় মানে পঁয়ত্রিশ হয়ে যাবে তো আমরা দেখবো তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ করে পঁয়ত্রিশ আসে কিনা যদি চলে আসে তাহলে অপশন বি সঠিক উত্তর হবে আমরা অন্য আমরা অন্য অপশান আর যাবো না ঠিক আছে তো দেখা যাক তো আমরা দেখতে পেলাম তিপ্পান্ন থেকে আঠেরো বিয়োগ করলে পঁয়ত্রিশ চলে এলো অর্থাৎ স্থান পরিবর্তন করে মানে এটা উল্টে যাবে তিপ্পান্ন ছিল পঁয়ত্রিশ হয়ে যাবে তো যেহেতু চলে এলো কোশ্চেন অনুযায়ী পুরোপুরি মিলে গেল তাই অপশন বি তিপ্পান্ন সঠিক উত্তর হবে আমাদের অন্য অপশনে যাওয়ার দরকার নেই